ত্রিশটেনা সরেন ক্ষুদ্র নিগোষ্ঠীর এই নারী গ্যালোবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে পুরুষদের হারিয়ে দিয়ে জয়ী হয়েছিলেন সমন্বিত নারী ব্যবস্থাপনা কমিটিতেই যার নেতৃত্বের হাতে খড়ি পরে আমি যেহেতু না থাকতেও পারি আমাদের আদিবাসীদের মধ্যে আরেকজন বোন বা ভাই থাকলে রাদের মানে অধিকারটা ভালো আদায় করতে পাবো এগুলো পরামর্শ আমি দিয়ে থাকি এদিকে রাজশাহীর পাশের জেলা চাপাই নবাবগঞ্জ আর নওগাঁতেও একই কার্যক্রমে বদলে যাচ্ছে নারীদের অধিকার আদায়ের কণ্ঠস্বর নিজেদের প্রয়োজনে ইউনিয়ন পরিষদ বা বিভিন্ন সংস্থার সাথে আলোচনা করে দাবি আদায় করে নিচ্ছেন নিজেরাই আমরা ইউনিয়ন পরিষদে যাই বা বুঝি বা তাদের যে মতামতগুলো থাকে সেগুলো এখানে শুনি প্লাস ওখানে যে আবার বলি বলার পরে অনেক কিছু আমাদের সমাধান হয় মিটিং করাতে আমাদের এই মহিলারা অংশগ্রহণ করতে পারি আমরা যে কোনো মিটিং এ কথা বলতে পারি একত্রিত হয়ে তারপরে হলো ধরেন আমরা চেয়ারম্যানের হলো কাউন্সিলে যাই যাওয়ার পরে তখন ওখানে চেয়ারম্যানের সঙ্গে আমরা হলো তুলে ধরে বলি যে চেয়ারম্যান সাহেব আমাদের এই নিজামপুরে হলো পানির খুবই হলো সংকট আর স্থানীয় ইউনিয়ন পরিষদের নেতৃবৃন্দ জানিয়েছেন এলাকায় নারীদের সমস্যা নিয়ে আগের মতো আর সালিশ বিচারের প্রয়োজন পড়ে না বরেন্দ্র অঞ্চলে বাল্যবিবাহ বা নারী নির্যাতন নেই আর আগের মতো বিভিন্ন ডোনার কিংবা অন্য সংস্থা যখন আসে তখন তাদের সাথে তারা কিন্তু খুব মানে করডিয়েলি কথা বলতে পারে এবং তাদের যে সমস্যাগুলো চিহ্নিত করে তাদের দাবি আদায়ের ক্ষেত্রে তারা কিন্তু যথেষ্ট ভূমিকা রাখতে পারে তৃণমূলের নারীরা এমন উঠান বৈঠক থেকেই এখন নিচ্ছেন নানা সিদ্ধান্ত নারীদের এসব কাজে সহায়তা করছে আন্তর্জাতিক ও স্থানীয় বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা এখন নারীরা ইউনিয়ন পরিষদে যাচ্ছে এবং তার যে দাবি দেওয়া সেটা চেয়ারম্যানের কাছে উত্থাপন করছে চেয়ারম্যানের কাছে যখন বলছে তখন কিন্তু তারা একটা বিষয় নিয়ে যাচ্ছে না যদি আমরা শুরু করছি পানি নিয়ে কিন্তু যখন পরিষদে যাচ্ছে তখন কিন্তু পানির পাশাপাশি তারা তাদের যে অন্য সমস্যাগুলো আছে অন্য যে দাবিগুলো আছে সেটাও কিন্তু তারা সেখানে উত্থাপন করছে বরেন্দ্র অঞ্চলের নারীদের এমন এগিয়ে যাওয়া সারা দেশেই ছড়িয়ে দিতে প্রয়োজন সরকারি বেসরকারি সহযোগিতা বলছেন সংশ্লিষ্ট সবাই গোলাম রাজশাহী